আসসালামুআলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নিয়ে আসলাম নতুন আরেকটা রেসিপি। আজকে আমি রান্না করে দেখাবো লাউ দিয়ে রুই মাছ দিয়ে। আমরা তো সবসময় সাধারণত চিংড়ি মাছ দিয়ে লাউটা রান্না করে থাকি, তো আজকে আমি একটু ভিন্নভাবে লাউটা রান্না করে দেখাবো। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের পাশেই থাকবেন, ছোট্ট বেল আইকনে প্রেস করে দিবেন যাতে নতুন কোনো ভিডিও দিলে সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো চলেন ভিডিওটা শুরু করি। এখানে একটা পাতিল নিয়ে নিয়েছি, নিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। আর দিয়ে দিব এখানে আমি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নিব। আর লাউটা আমি আগেই কেটে রেখেছি, ওইটা আর আমি দেখাই নাই। হ্যাঁ, ওটা আমি রান্নার সময় দেখিয়ে দিব। মাঝারি সাইজের একটা লাউ নিয়েছি আমি। আর এখানে যে আমি রুই মাছ বললাম, রুই মাছ দিয়ে আমি মাছটা রান্না লাউটা রান্না করব। এখানে আমি দুই পিস রুই মাছ নিয়ে আমি নর্মাল একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। রেগুলার যেভাবে আমরা মাছ রান্না করার আগে ভেজে নিই, ওরকম করেই আমি ভেজে নিয়েছি। এটাও আমি দেখাই নাই, এটা আসলে খুবই ইজি, সবাই আমরা জানি মাছ এটা এভাবে ভেজে নিয়ে তারপরে আমি কাঁটাগুলো বেছে নিচ্ছি। ভালো করে কাঁটাগুলো বেছে নিতে হবে, যেহেতু মাছটা অনেক বড় ছিল তাই কাঁটাগুলো বড়, তো বাছতে অত সমস্যা হয়নি। অবশ্যই কাঁটাটা বেছে নেবেন, নইলে লাউটা রান্নার পরে মাছটা কাটার জন্য খাওয়া যাবে না। তো দেখতেই পাচ্ছেন কাঁটা আমি বেছে নিয়েছি সুন্দর করে, আর কোনো কাঁটা নাই এখানে। তো ওইদিকে আমি যে চুলায় পেঁয়াজ আর তেল দিয়ে রেখেছি, ওটাও পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এক টিস্পুন আদা বাটা, এক টিস্পুন রসুন বাটা। আসলে লাউ রান্নার ক্ষেত্রে কিন্তু মশলাটার পরিমাণ খুবই কম লাগে, অনেক কম লাগে। সবজি ভেজিটেবল যখন রান্না করি আমরা, হলুদ মরিচ মশলাটা একটু অনেক কম লাগে মাছ মাংসের তুলনায়। তো লাউ রান্না করতে তো আরও কম লাগে। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরা বাটা, হাফ জিরার গুঁড়া, হাফ টিস্পুন ধনিয়ার গুঁড়া। আসলে আপনারা এখানে ধনিয়ার গুঁড়াটা চাইলে স্কিপ করতে পারেন। আর দিয়ে দিয়েছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা খুবই সামান্য দিতে হবে যাতে লাউটা রান্নার পর একদম বেশি হলুদ হয়ে না যায়। আর মরিচের গুঁড়াও দিয়েছি আমি 1/2 টিস্পুন, যেহেতু কাঁচা মরিচ দিব। তো তাই এখন আমি দেখতেই পাচ্ছেন মশলাটা ভালো করে কষিয়ে আমি কাটা বেছে রাখা মাছটা দিয়ে দিব এখন মশলাটার ভিতরে। দিয়ে আমি আরও 2-1 মিনিটের মতো নেড়েচেড়ে কষিয়ে নিব। তারপরে আমি দিয়ে দিব লাউ, কেটে রেখেছিলাম যে লাউটা ওটা দিয়ে দিব। আসলে এভাবে লাউ রান্না করলে খেতে অনেক মজা হয়, অসম্ভব মজা হয়। আসলে বাসায় আপনারা অবশ্যই ট্রাই করবেন, চিংড়ি মাছ দিয়ে খেয়েও মজা লাগে, বাট এভাবে রান্না করলেও আরও বেশি মজা লাগে, আমার কাছে ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে সেটাও কমেন্টস করে জানাবেন, আর রেসিপিটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি কেটে ধুয়ে রাখা লাউটা আমি এখন দিয়ে দিচ্ছি, পুরোটা আমি এখনও দেইনি। লাউ কিন্তু কাঁচা থাকতে অনেক বেশি মনে হয়, রান্নার পরে অনেকটা কমে যায়। তো আমি অর্ধেকের চেয়ে একটু বেশি দিয়ে তারপরে আমি একটু নেড়েচেড়ে নিলাম, তারপরে বাকিটা আমি দিয়ে দিচ্ছি পরে। এই যে দিয়ে দিচ্ছি এখন, মনে হয় পাতিল একদম ভরে গেছে আর ধরছে না এরকম মনে হচ্ছে, কিন্তু একটু পরেই দেখবেন কমে যাবে লাউটা। এই যে আমি কিছুক্ষণ পরে আসছি ফিরে, মাঝখানে আমি নেড়ে দিয়েছিলাম, ওটা আর ক্যামেরায় দেখাই নাই। তো দেখতেই পাচ্ছেন অনেক পানি বের হয়েছে আর লাউটাও একদম কমে অর্ধেক হয়ে গেছে। আর লাউ রান্নার সময় কিন্তু এক্সট্রা কোনো পানি ব্যবহার করবেন না যদি দরকার না হয়। অনেক সময় লাউ থেকে পানি বের হয় না, যে যদি লাউটা অনেক দিন পুরনো থাকে তখন লাউ থেকে পানি বের হয় না, লাউটা শুকিয়ে যায়, সেই ক্ষেত্রে একটু দিতে পারেন, নইলে ফ্রেশ লাউ থাকলে পানি দেওয়ার প্রয়োজন নেই। আর এদিকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু লাউয়ের ছোলাটাও ফেলে দেই নাই, ওটাও কিন্তু আমি আলু দিয়ে ভেজে নিচ্ছি। এটাও খেতে কিন্তু অসম্ভব মজা, আপনারা অবশ্যই ফেলে দিবেন না। লাউয়ের ছোলা বিচি দিয়ে ভর্তা খাওয়া যায় এবং লাউয়ের ছোলা ভাজি করা যায়, ভর্তা বানানো যায়। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন লাউটা কিন্তু মোটামুটি হয়ে এসেছে, লাউটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব এ পর্যায়ে কাঁচা মরিচ। আমি কিছু কাঁচা এবং পাকা মরিচ নিয়ে নিয়েছি, কিছু মাঝখান দিয়ে কেটে দিয়েছি, কিছু আস্ত দিয়েছি। এটা আসলে আপনারা আপনাদের উপরে, ঝাল যদি বেশি খেতে চান আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আর অবশ্যই লবণটা দিয়ে চেক করে নেবেন এই পর্যায়ে, যদি কম হয় তাহলে আবার একটু লবণ অ্যাড করে দিতে পারেন।
তো এখন আমি দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি করে রেখেছি ওইগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2-3 মিনিটের মতো তারপরে আমার রান্নাটা শেষ তো আজকে দেখতেই পেলেন খুবই ইজিভাবে অল্প সময়ে লাউটা কীভাবে রান্না করলাম খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল তো আমার রান্নাটা কিন্তু শেষ আমি এখন আপনাদের সার্ভ করে দেখালাম খুবই লবণীয় হয়েছে দেখতে এবং খেতে অসম্ভব মজা হয়েছে আপনারা বাসায় ট্রাই করবেন জানাবেন কেমন হয়েছে আপনাদের আশা করি আপনাদের পরিবারের সবাই এভাবে রান্না করলে পছন্দ করবে অবশ্যই বাসায় ট্রাই করতে ভুলবেন না তো আজকে আমি এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী আবার নতুন কোনো ব্লগ ভিডিও বা রেসিপি ভিডিওতে আবার যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর আমার ফেসবুকে পেজে ফলো দিতে ভুলবেন না তো আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ